কি অবস্থা মনারা, আছো কেমন? তারা ওই বলতে আসিলাম কি, আমার অভিনীত একটা নাটক রিলিজ হয়েছে ইউটিউবে, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। লিঙ্কটা মুই বক্কত করে কমেন্ট বক্সে দিয়ে আসতেছি, তোমরা বক্কত করে গুতগ্গু মাইরিয়া নাটকটা দেখে আসো। ওই বিষয়টা হয়েছে কি, আমার অভিনয় শিল্পী হওয়ার খুব শখ, অন্য রকম একটা শখ। আর তুমি যদি আমার অভিনয় নিয়ে কথা বলতে চাও, তাহলে বলতে পারো যে আমার অভিনয় দক্ষতা হইতে আছে শূন্যের কাছাকাছি। অভিনয় দক্ষতা অত্যন্ত ফ্যান্টাস্টিক, বিউটিফুল, শাপলা ফুল, এই বেলি ফুল, গাঁধা ফুল, জবা ফুল, তারপর হচ্ছে কি লাল ফুল, নীল ফুল, শেফালির আম্মার ফুল, মানুষের ভুল, শেফালির ভুল, অনেক ধরনের বলতে পারো। আমি আমার প্রতিভা নিয়ে তোমার আসলে প্রশ্ন করার কোনো কিছু নাই, কারণ প্রতিভার দিক দিয়ে আমি মনে করো যে অন্যরকম অন্যরকম একটা জায়গায় আছি, বলতে পারো যে মঙ্গল গ্রহের কাছাকাছি। অভিনয়ের যে আমার যে জ্ঞান, যে দক্ষতা, সেটা দিয়ে মনে হইতে আছে যে না, আমাকে দিয়ে অভিনয় সম্ভব না। তো সুতরাং তোমরা যেটা করতে পারো, নতুন যে নাটকটা রিলিজ হয়েছে এই সেই নাটকটা একটু দেখে একটা ক্রিং করে একটা গুতা মেরে একটা সমালোচনা করে দিয়ে আসতে পারো যে না, তুই অভিনয় সাইডে দে, তুই মাছ বেশ, আম বেশ, জাম বেশ, কাঁঠাল বেশ, লেচু বেশ, শেফালির আমার ছায়া ব্লাউজ, পেটিকুট বেশ, তরে দিয়ে অভিনয় সম্ভব না। এই কথাটা অন্তত লিখে দিয়ে আসলে আমি মনের ভেতর একটা অন্যরকম শান্তি পেতাম। প্লিজ প্লিজ আই রিকোয়েস্ট, কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিতে আসি, তোমরা কুটুস করি কি গুতজ্ঞ মাইরিয়া যাই কি নাটকটা দেখে ফেলো। কারণ আমার ওই কি বলবো, লজ্জার কথা, আমার খুবই ইচ্ছে যে আমি অভিনয় করব, যদিও আমার অভিনয় যোগ্যতা বলতে পারো তুমি শূন্যের কাছাকাছি, ওইটা বিষয় না। এরকম আরও আমার মতো অনেক লোকই আছে, কিন্তু তারপরও তারা অভিনয় করে যাইতে আছে। আমি বলবো না আমি তাদের কাতারে, তবে আমি আমি অভিনয় শিল্পী হইতে চাই। লজ্জায় কাউকে বলতে পারতেছি না, তোমরাও কাউকে বললো না, বিষয়টা ঠিক আছে। এই তোমরা ওই গুতজ্ঞ মাইরিয়া দাও তাহলে, আর এই আমাকে অভিনয় শিল্পী হইতে সাহায্য করো। লজ্জার কথা কি বলবো, আর তোমরা কিন্তু কাউকে বললো না যে আমি একদমই কি, আমি অভিনয় খুব মানে খুব বলতে পারো নিচু শ্রেণীর অভিনেতা। তারপরে তোমরা রিকোয়েস্ট, আই ব্যাগ ইউর পার্ডন, ঠিক আছে, যে গুতজ্ঞ মাইরিয়া দাও, ক্রিং করে দাও, একটা ক্রিং।